একটা ইলেকট্রিক টু হুইলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। ইয়েস এক্স্যাক্টলি ঠিক শুনছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকের ভিডিও আমরা এই বিষয়ে পুরো ডিটেইলস আলোচনা করে নেব যে কোথায় কি পসিবিলিটিস রয়েছে, কোথায় খুলছে সেই প্ল্যানটি, সমস্ত কিছু। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমে। কসমিক বিল্ডার গ্রুপ, তারা হচ্ছে কলকাতা বেসড একটি কোম্পানি যারা 6 মাস আগে মহারাষ্ট্র বেসড রাফট মোটরসকে টেক ওভার করে, এবং তারপরে আন্ডার দ্য নেম অফ রাফট কসমিক ইভি তারা ই টু হুইলার ম্যানুফ্যাকচারিং এর বিজনেসে এন্টার করে। এবং আপনাদেরকে বলে রাখি, রাফট মোটরস এর হেডকোয়ার্টার যেহেতু মহারাষ্ট্রে রয়েছে, তাদের দুটো প্ল্যান্টও সেইখানে রয়েছে, কিন্তু কসমিক বিল্ডার গ্রুপ এটা ভেবেছে যে তার পশ্চিমবঙ্গে একটা ই টু হুইলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলবে হাওড়ার ডোমজুড়ে, যেটা করতে ইনভেস্টমেন্ট তারা করতে চলেছে 50 কোটি টাকা, এবং সেটা ল্যান্ড অ্যাকুইশনের কাজ শেষ হয়ে গেছে, সেটা ল্যান্ডে কাজও আরম্ভ হয়ে গেছে, এবং তাদের যে কর্তৃপক্ষ তারা এটা বলছে যে তারা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সেই প্ল্যান্টটিকে অপারেশনাল করে ফেলবে। দেখুন, কয়েক বছরের মধ্যে আমরা অনেকগুলো ইভি ম্যানুফ্যাকচারিং এর কথা শুনলাম, কিন্তু সেইগুলো কোনোটাই বাস্তবিত হয়নি এখনো পর্যন্ত, বাট এইটা আশা লাগছে, কারণ এটা ল্যান্ড অ্যাকুইশন হয়ে গেছে, এটা জমিতে কাজও আরম্ভ হয়ে গেছে, এবং তাদের গ্রুপ থেকে এটা কমিট করা হচ্ছে যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এটা অপারেশনাল হয়ে যাবে, এবং নেক্সট 2 ইয়ার্স এ তারা ই 3 হুইলার্স ও ম্যানুফ্যাকচার করতে চায় এবং ই 4 হুইলার্স ও ম্যানুফ্যাকচার করতে চায় আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এই যে নতুন প্ল্যান্টটি হতে চলেছে, সেটার প্রোডাকশন ক্যাপাসিটি 15,000 ভেহিকলস অ্যানাম হবে। আপনাদেরকে বলি, কয়েকদিন আগে রাফট কসমিক ইভি 4টে নতুন মডেলের ই স্কুটার লঞ্চ করেছে, এবং যেটা তাদের প্রোডাক্ট পোর্টফোলিওকে নিয়ে চলে গেছে 5টা ই-স্কুটার এবং 1টা ই-বাইকের দিকে। তো বুঝতে পারছেন, আমাদের পশ্চিমবঙ্গ বেসড একটি কোম্পানি কসমিক বিল্ডার গ্রুপ ইলেকট্রিক মোবিলিটি স্পেসে এন্টার করে গেছে, এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিছু করছে। এটাই আমি আপনাদের সকলকে বলি যে আমরা জব সিকার না হয়ে জব ক্রিয়েটর হই, যেমনটা গুজরাটে হচ্ছে। গুজরাটে ঘরে ঘরে ব্যবসা রয়েছে দেখবেন, আজকে আমরাও কেন না ব্যবসা আরম্ভ করি ঘরে ঘরে, সে ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, যে কোনো ব্যবসা আপনি পারেন সেটা করুন, এবং নিজের মালিক নিজে হয়ে কয়েকজনকে কর্মসংস্থান করে দিন, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জিডিপিতেও কন্ট্রিবিউট করুন। কেমন লাগলো আজকে ইভি প্ল্যান্টের বিষয়ে জেনে, কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি যে আপনাদের এই প্ল্যান্টটি ইনগ্রেট হলে তারপরে আরো ভালো লাগবে, যেমনটা আমার লাগবে, কারণ এই দিয়ে আমরা একটা অটোমোবাইল সেক্টরে এন্টার করবো। আমরা যদি ইভি সেক্টরটিকে ধরতে পারি, দ্যাট উইল বি আ গ্রেট থিং। এবং আরো অনেকগুলি এরকমই ইলেকট্রিক ভেহিকেল প্ল্যান্ট রিলেটেড খবর এসেছিল, সেটা এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, যে আপডেট পাবো আমি আপনাদেরকে আগে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আমার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।